নিরাশ হয়ে গেছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল নানাজিগা ব্লগ। এখন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা। এখন টাইম 6:23। আজকে আমাদের ভলিবল টিমের পদ্মায় খেলা আছে, এটা আমাদের বাড়ি আশেপাশে, এই যে জঙ্গল, আর আমাদের বাড়ির সামনে এই যে শুয়ে আছে। তো এখন হলো সকাল 7:30, বাজার করতে যাচ্ছি আমার কেটিএম নিয়ে বাজার। তো সকাল সকাল চলে এসেছি ইয়াসকে জ্বালাতে। সকাল 7:30 বাজে, ছেলে কোনোদিন এত তাড়াতাড়ি কোনোদিন ঘুম থেকে ওঠে না। আজ সকাল সকাল ফোন করে জ্বালিয়ে তারপরে ঘুম থেকে তুললাম, মালটা আসুক তারপর দেখছি। কী হবে, কী অবস্থা? তো আমরা একটুখানি হাঁটতে এসেছি এদিকে মাঠের দিকে, মাঠের ভিতরে রাস্তা। এখনো কুয়াশা আছে, পুরোপুরি কুয়াশা, এখনো পুরো মাঠটায় কুয়াশা, সাদা হয়ে রয়েছে কুয়াশা। সামান্য একটুখানি গেলে পরেই আমাদের নতুন মানুষপুর। তো আমাদের সকালবেলার পরিবেশ এখানকার এইরকম, মোটামুটি স্তব্ধ। যে যার মতো মাঠে কাজে চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি মাঠে যারা কাজ করছে। এখন আমাদের মাঠে এখন শস্যে পেকে গেছে, শস্যে কাটা চলছে। এই যে আমাদের এলাকার মাঠ, গ্রামের মাঠ, আমাদের গ্রামের মাঠে কাজ চলছে। সকালবেলা চাষিরা চলে এসছে সবাই, প্রত্যেকের কাজে লেগে পড়েছে। এই যে এদিকে সব শস্যে কেটে এইভাবে রাখা আছে, দারুণ লাগছে মাঠটা। আজকে পুরো কুয়াশা, ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না, সাদা হয়ে রয়েছে কুয়াশায়, আকাশও সাদা, সকালে সূর্য। এখন যাই দেখি বাজারের দিকে, যাই বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পরে বাজারে দেখি এখনও মাছওয়ালারা আসেনি, মাংসওয়ালারা বসেনি, মানে এখনও বাজারের দোকান মোটামুটি বসেইনি। আজকে একটু তাড়াতাড়ি বাজারে চলে এসেছি আমরা। এখন 7:55 বাজে, এখনও হচ্ছে মানে বাজারের দোকানপাট এখনও বসেনি, জানি কখন বসবে, কখন বাড়ি যাব বাজার নিয়ে কখন। তো আবার রাস্তায় চলে এসেছি, যাওয়া যাক হাঁটতে হাঁটতে। হাঁটতে হাঁটতে গিয়ে এখন দেখি মাছ বাজারে, মাছ বাজারে গিয়ে কি পাওয়া যায় না পাওয়া যায়, কি কি মাছ পাওয়া যায়। তো গাইজ, আমরা সকালবেলা যখন বলেছিলাম যে আমাদের পুদ্দায় একটা ম্যাচ আছে, সেই ম্যাচ আমরা দেখতে এসেছি। আমার হাতের অবস্থা যেহেতু খারাপ, আমি খেলতে পারছি না, দেখতে এসেছি, আমাদের টিমে সাপোর্ট করতে এসেছি। আমাদের টিম, এটা অপোজিট টিম, তোমরা কিছুটা খেলা আমি দেখাচ্ছি, কিছুটা খেলা দেখো, এনজয় করো, বাকিটা পরে দেখছি।
আমাদের টিম এখনো পর্যন্ত ভালো খেলছে, অভিজিৎ টিমের এখনো পর্যন্ত পয়েন্ট দেয়নি। সবেমাত্র খেলা শেষ হলো, ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেছি, আমাদের একটা পয়েন্ট এগিয়ে গেছি। তিনটে রাউন্ডের খেলা, একটা রাউন্ডে আমরা এগিয়ে, আর বাকি দুটো রাউন্ডে একটা রাউন্ড আমরা জিততে পারলে আমরা জিতে যাবো ফার্স্ট রাউন্ড। তারপরে পরবর্তী খেলা দেখা যাক কোন টিমের সাথে পরে। আট দলীয় খেলা, এবার আট দলীয়র মধ্যে প্রাইজ আমরা পাবো কি পাবো না তা তো জানি না, কিন্তু আমাদের প্লেয়ার 100% খেলছে, যথেষ্ট খেলছে, আমাদের টিমমেট এই যে সব দুটো টিমকেই বলবো যাচ্ছে। হ্যালো গাইস, আমরা যে মাস খেলতে এসেছিলাম সেই মাস হেরে গেছি, তাই এখন বাড়ি যাচ্ছি নিরাশ হয়ে। আমাদের টিমগুলো সব খেলে এখন আর কি বলবো, দেখো টিমগুলোর অবস্থা, টিম মেম্বারগুলোর। এই যে আমাদের সব টিম মেম্বার এখন খেলা করে আসলো, কিন্তু সুন্দর খেলেছে কিন্তু ম্যাচটা জিততে পারিনি। এই যে আমাদের সেই নানাজি, নানাজি নিরাশ হয়ে গেছে। তো আমরা গেছিলাম খেলা দেখতে, টিম সাপোর্ট করতে, টিম সাপোর্ট করা হয়ে গেছে, আমরা হেরে গেছি, আমরা বাড়ির দিকে আসছি, বাড়ির রাস্তায় আছি, আমাদের বাড়ির রাস্তায় এই যে। তো আজকে ব্লগ আমি শেষ করতে পারিনি, আজকে মিডিলেই বন্ধ করে দিয়েছিলাম ব্লগ। আমাদের টিম হেরে যাওয়ার পরে মন মেজাজ খুব একটা ভালো ছিল না, তো এখানেই শেষ করছি ব্লগটা। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভুল হলে পরে সেটাও বলো, কমেন্ট করে জানিও। তো এখানেই ইতি।